সোমবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। পুরসভার 22টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রার্থী হয়েছেন দেবদাস মণ্ডল, প্রার্থী বিধায়কের ভাতৃবধূ ও বোন। পৌর নির্বাচনকে সামনে রেখে সোমবার প্রকাশিত হল বিজেপির প্রার্থী তালিকা। জেলা বিজেপির পক্ষ থেকে সোমবার এই তালিকা প্রকাশ করা হয়। পৌরসভার 22টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এদিন। তালিকায় দেখা যাচ্ছে প্রার্থী হয়েছেন বিজেপির বনগাঁর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। বনগাঁ পৌরসভার 7 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন তিনি। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে প্রার্থী হয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ভ্রাতৃবধূ ও তার বোন সোনালী কীর্তনিয়া এবং বিধায়কের বোন শিউলি মজুমদার যথাক্রমে পৌরসভার 15 ও 22 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন। পৌরসভার 3 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান বিজেপি নেতা মধুসূদন মণ্ডল। পাশাপাশি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী 2 কাউন্সিলর দীপেন্দু বিকাশ বৈরাগী ও দীপ্তি সরকার প্রার্থী হয়েছেন। দীপ্তি ও দীপেন্দু যথাক্রমে পৌরসভার 8 ও 10 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন। প্রার্থী হয়েছেন দলের মহিলা মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শাহমণ্ডল। পাশাপাশি প্রার্থী তালিকায় কিছু নবীন মুখ স্থান পেয়েছে। প্রার্থী তালিকা প্রকাশের পর প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেন, সর্বসম্মতভাবে জেলা ও রাজ্য নেতৃত্ব এই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। যারা জিতবেন তাদেরকেই প্রার্থী করা হয়েছে। পাশাপাশি আগামী নির্বাচনে পৌর বোর্ড তারাই গঠন করবেন বলে দাবি করেন বিধায়ক। খুব একটা বৃহৎ দল, ভারতীয় জনতা পার্টি একটা বৃহৎ দল, একটা আঞ্চলিক দল তো না। খুব বিক্ষোভ থাকবে, সমস্যা নেই, সব আবার মিটিয়ে যাবে, সবাই একসাথে পথে নেমে লড়াইটা করবে। বনগাঁ পৌরসভা আমরা বিপুল ভোটে বিপুল সংখ্যক আসন নিয়ে আমরা পৌর বোর্ড গঠন করব। এদিনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেবদাস মণ্ডল বলেন, জয়ের ব্যাপারে 100% আশাবাদী। পাশাপাশি তিনি আরো বলেন, আগেও বলেছি বনগাঁর মানুষ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, 22টি ওয়ার্ডে আমাদের জয় নিশ্চিত। এই পৌরসভা বনগাঁর মানুষ 22টা ওয়ার্ডের মানুষ ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দেবে। আমি ভারতীয় জনতা পার্টির অনুগামী, মোদিজির অনুগামী, আমি সংগঠনের অনুগামী। সভ্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।